বিষয়টা হচ্ছে যে বিষয় নিয়ে হয়েছে আইসিডিএস এর নিয়োগ নিয়ে, তাও সহায়িকা পদে। এখন তৃণমূল চাকরি দেবার নাম করে টাকা তুলছে, ছোটো থেকে বড় সবাই, ফলে পছন্দের লোক চাকরি না পেলে বাড়ি ঘেরাও হবে, বাজারে এটা রটবে, আক্রান্ত হতে পারে এই আশঙ্কা থাকছে। এর ফলেই সরকারি আধিকারিক এবং সিডিপিও মানে ব্লক পর্যায়ের উচ্চ আধিকারিক, তিনি বিডিও অফিসের মধ্যে আক্রান্ত হচ্ছেন। এর চেয়ে অবাক হওয়ার আর কোনো বিষয় আছে যে একজন সরকারি আধিকারিক যদি বিডিও সাহেবের অফিসে নিরাপত্তা না পান তাহলে তিনি কোথায় নিরাপত্তা পাবেন? এইটা হচ্ছে মূল বিষয়। এবং তৃণমূলের রাজত্বে কোনো নিয়োগই স্বচ্ছ হচ্ছে না, এ অভিযোগ আমরা বারে বারে করেছি। শিক্ষক থেকে নিয়োগ করে একেবারে আইসিডিএস কেন্দ্রের সহায়িকা পর্যন্ত সেখানে চরম দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্ত সরকার আর তার খেসারত দিতে হচ্ছে সরকারি আধিকারিককে, তাদেরকে শারীরিকভাবে আক্রান্ত হতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কিছু নেই আমাদের রাজ্যের পক্ষে। গর্ব আমরা তো জানি বাংলার গর্ব রবীন্দ্রনাথ, আমরা জানি বাংলার গর্ব নজরুল, আমরা জানি বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা জানি বাঙালির গর্ব বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, এদেরকেই আমরা বাংলার গর্ব বলে জেনেছি। আর স্বাধীনতার পরবর্তীকালে যদি বলেন বিধান রায় বাংলার গর্ব, জ্যোতি বসু বাংলার গর্ব, কিন্তু যা চলছে একে গর্ব বলা যায় না, বাংলার লজ্জা আমাদের। পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, আমরা দেখেছি মিডিয়াতে যে 15 জন তৃণমূলের প্রধান উপপ্রধান নেতৃত্বের নামে অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছে এবং তাদের একটা অংশ গতকাল ওসির সামনে বসে আলোচনা করেছেন কীভাবে কেসকে হালকা করে দেওয়া যায়। অ্যারেস্ট হয়েছেন শুধুমাত্র একজন প্রধান, বোধহয় কিশোরপুর 2 অঞ্চলের প্রধান, তিনি অ্যারেস্ট হয়েছেন। বাকিরা অভিযুক্ত ব্যক্তি কিভাবে পুলিশের অফিস থেকে নিরাপদে বাড়ি যেতে পারেন, এই প্রশ্ন আমাদের আছে। তাহলে পুলিশ কিভাবে প্রশাসন চালাচ্ছে? এইটা হচ্ছে যে প্রশাসন এবং দল আজকে একাকার হয়ে গেছে, এইটা হচ্ছে আজকে তার আর একটা বড় প্রমাণ। আর যিনি অ্যারেস্ট হচ্ছেন তিনি কখন কোন দলে, যাদের নামে অভিযোগ হয়েছে তারা কখন কোন দলে, এই যে আমরা বলছি তৃণমূল বিজেপি বোঝাপড়া, তিনি ছিলেন তৃণমূল, হলেন বিজেপি, আবার এখন তৃণমূল। এবং গতকাল রাজ্যসভার নমিনেশন নিয়ে দেখেছি যে বোঝাপড়াটা ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। এ রাজ্যে তৃণমূল বিজেপি বোঝাপড়া, তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি, বিজেপিকে বাঁচানোর জন্য তৃণমূল, এই হচ্ছে অবস্থাটা চলছে। দেখুন, তদন্ত করবে কে, কার উপরে আমরা আস্থা রাখব? আস্থা একজন পুলিশ আধিকারিক থানার মধ্যে তিনি তার উচ্চস্তরের আধিকারিকের নির্দেশ মানতে বাধ্য। তিনি যা করছেন তিনি তার উচ্চ আধিকারিকের নির্দেশ মতো, তিনি যদি করে থাকেন জেলা আধিকারিকের নির্দেশ মতো, জেলা আধিকারিক করছেন তার উপরের আধিকারিকের নির্দেশ মতো, তাহলে এই তদন্তে আমাদের আস্থা নেই। আমরা চাইব, আমরা যেটা বলবো মানুষের কাছে, যে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে বুঝুন যে এ রাজ্যে প্রশাসন আজকে কোন জায়গায় গেছে এবং একে নিয়ে গেছে রাজ্য সরকার, তৃণমূল সরকার তাকে নিয়ে গেছে, 99 থেকে নির্দেশ জারি হচ্ছে।